বলাঙ্গীর সদর রেঞ্জ অন্তর্গত অসুর ডুঙ্গরি জঙ্গলে এক দন্তা হাতীর মৃতদেহ উদ্ধার হয়েছে। হাতীটির বয়স পাখাপাখি 20-25 বর্ষ হয়েছে অনুমান করা যাচ্ছে। দন্তা হাতীর গোটিয়ে দাঁত থাকলে অন্যটি গায়ব হয়েছে। হাতীকে গুলি করে শিকার করে সন্দেহ করা যাচ্ছে। হাতীর মুন্ড এবং দাঁত নিকটরে রক্ত বাহু থাকার হাতীকে শিকার করা যাওয়া স্পষ্ট হয়েছে। ঘটনাস্থলরে যাই বন বিভাগ তদন্ত করছে। ঘটনাস্থলরে ডগ স্কোয়াড মধ্য ছানভিন চলাইছে। পাখরে ফার্ম হাউস থাকার হাতীকে শিকার করা যাওয়া মধ্য সন্দেহ হয়েছে। হাতী মৃত্যুকে নিয়ে ডিএফও সুদর্শন বেহেরা নিজের প্রতিক্রিয়া রাখছেন। আমি বি ইনকোয়ারি করে দেখুছি কোণ হয়ে পারিব হল কাই এমতি হয়েছে কোথপে হয়েছে এটি জনর ইনকোয়ারি এবং ডিটেল কজ অফ ডেথ জানা পড়িব পোস্টমর্টম পরে। স্যার আপন প্রাইমারি আসিকি ঘটনাস্থলে দেখুছি ঘটনা পরে আমি বর্তমানে সন্দেহ করছি বিভিন্ন ইনকোয়ারি করে দেখুছি তো আমি ওটা কিছু নির্ণায়ক স্থিতিতে পৌঁছুনু ডেথটা কোথপে হয়েছিল অনুমান করা যাচ্ছে কি শিকারী শিকার করতে দেখুছি ইনকোয়ারি পরে জানা পড়িব।